হ্যালো আসসালামু আলাইকুম ফকরুল সাহেব কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ও কাদের সাহেব আরে ভাই ভালো না আজ আমার মন ভালো নাই কেন ভাই আপনার আবার কি হলো আপনারা তো ভালো থাকার কথা পদ্মা সেতু করতে পারুম না সেই পদ্মা সেতু তো আমরা কুড়িয়া আলায় দেখা দিলাম আপনার ভালো থাকার কথা এটাই তো বড় সমস্যা ভাই আমরা তো ভেবেছিলাম পদ্মা সেতু করতে পারবেন না আমার নেত্রী তো তাই বলেছিল যে জোড়া তালির পদ্মা সেতু টিকবে না এটাই তো বড় সমস্যা ভাই আজ আমার মন ভালো নেই ভাই আমি আজকে কথা বলবো না 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 ভাই কথা বলেন সমস্যা নেই আমি আপনাকে ফোন দিয়েছি বেলা আসেন দুজনে পদ্মা সেতু যদি ঘুরবো নাচানাচি করবো টিকটক করবো না রে ভাই ওখানে যাওয়া যাবে না কত শততে উঠলে সমস্যা আছে এটা আমার দল সমর্থন করবে না আমার দল কখনোই যাবে না আমাকে তারেক জিয়া বৈষ্কার করবে আমি ওখানে যেতে পারবো না আরে ভাই আসেন না সমস্যা নাই আমি আসি না দুজনে লুকি লুকি পদশীতু দেখব তো টেরি পাবে না আসুন আসুন আপনাকে আমি চা খাওয়াবো সিগারেট খাওয়াবো যা প্রয়োজন তাই খাবো আসুন না ভাই আচ্ছা দেখি ভাই আমি একটু দলের সাথে আলাপ করে ওখানে যাওয়া যায় কিনা গেলে তো বড় সমস্যা ভাই জনগণ তো আমাদেরকে তেড়ে বেড়ে আসবে যে তোমরা ওখানে কেন গেলা তোমরা তো বলেছিলে পদ্মা সেতু হবে না সেটা তো হয়ে গেল এটাই তো বড় সমস্যা ভাই না না ভাই সমস্যা নাই আসুন বিকালবেলা দুজনে একসাথে ঘুরবো আনন্দ করব যাই ইচ্ছা তাই করব কোনো ব্যাপারই না আপনি আসুন আপনার দল কিছু বলবে না আপনি যেভাবে হোক বিকালে আসুন আমি কিন্তু পদ্মা সেতুর মহাপ্রান্তে আসি আচ্ছা দেখি ভাই আমি আসবো তবে আমি কিন্তু সশরীরে আসতে আসতে পারলেও সেখানে বোরকা পরে আসবো ভাই আমার লজ্জা লাগতেছে অনেক মানুষ হয়তো আমাকে দেখে ঠাট্টা মস্করা করবে যে বিম্পির মহাসচি পদ্মা সুতির উপরে উঠেছে এটা ভালো নজরে দেখবে না আমি বোরকা পরে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো ভাই সমস্যা নেই তুমি বোরকা পরে আসো নাইলে ব্লাউজ পরে আসো সমস্যা নাই কিন্তু তোমার কি বোরকা আছে নাকি আমি পাঠিয়ে দেবো না রে কি যে বলো ভাই বোরকা আছে মানে তোমার ভাবির বোরকা আছে না সেটার পরে আমি আসব তুমি থেকো যদি পারো একটা এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে এসো ভাই অনেকদিন দিন সিগারেট খাই না কি বলো ফখরু সাহেব তুমি আমার সিগারেট খাও কবে থেকে দল্লা আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি সিগারেট খাও আচ্ছা ঠিক আছে তোমার জন্য আমি পাঁচ প্যাকেট বেনসন সিগারেট নিয়ে কি আর করবো ভাই দলের যে অবস্থা এখন সিগারেট খাওয়া ছাড়া এখন উপায় আছে বিএনপির তো এখন যান যায় আর আসে এই দুঃখে কষ্টে এখন শুধু সিগারেটের পুটকি আর কিচ্ছু করার নেই তাই সিগারেটই এখন আমার যান বরা যাক বন্ধু ভালো কথা আমিও সিগারেট খাবো তুমিও খাবি সমস্যা নাই দুজনে একটু টিকটক করব একটু ভিডিও করব আনন্দ করব আর মস্তি করব এই অপেক্ষায় রইলাম আমি কিন্তু গাড়ি নিয়ে পথ মা প্রান্তে থাকবো তুমি চলে আসো বোরকা পরে আসো আর যেভাবে আসো আসো সমস্যা নেই দোস্ত ইনশাল্লাহ দেখা হবে কথা হবে কেউ টেরি পাবে না কিন্তু ভাই আমার তো ভয় লাগে কেউ যদি আবার মামলা টামলা করে দেয় সিআইডি পুলিশ ধরে এখানে তো আবার টিকটক টিকটক করা নাচানাচি করা তো সমস্যা কি যে বলেন ফকরু সাহেব আমি আওয়ামী মহাসচিব আমার উপরে কেউ বড় কথা বলার সুযোগ আছে আমার কথায় পুরো বাংলাদেশ চলে আমি তো সব কোনো ভয় নেই তুমি এসে পড়ো দুজনে মিলে আনন্দ করব মস্করা করব অনেক মজা হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আমি বিকালবেলা আসতেছি যাই বলো ভাই আজ আমার মন ভালো নাই ভাই মনটা খুব খারাপ ভাই আজ আমার মন খুবই খারাপ ধুর মিয়া বারবার এক কথা বলো তো দুজনে মিলে ঘুরবো বারবার বলতেছি খালি মস্করা করে এগুলো ভাব দাও মন ভালো নেই না রে ভাই সত্যি বলছি ভাই আজ আমার মন ভালো নেই পদ্মা সেতুর পর থেকে বিএমপির ঘুম নাই আমারও ঘুম নাই ভাই আজ আমার মন ভালো নেই ভাই এই দুঃখে এই কথাগুলো বলি